আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের ব্লগ, আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি ভিউয়ার্স ভালো লাগবে আপনাদের, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো যদিও ঈদের ব্লগ আর আপলোড করতে করতে মানে অনেকটাই লেট হয়ে গিয়েছে, প্রায় 4-5 দিন চলে গিয়েছে, তো আসলে একটু সর্দি কাশি লেগেছে, তো এর কারণে এডিট করতেও একটু সময় লেগেছে, আর হচ্ছে এডিট মোটামুটি শেষ হয়ে গিয়েছে আরও 2 দিন আগে। তো আসলে ভয়েসটা মানে ঠিক হচ্ছে না, সর্দি কাশির মানে কারণে ভয়েসটা ক্লিয়ার না, তো এই কারণে রেকর্ডও করতে পারছি না আর ভয়েস কভার করতে পারছি না। তো আজকে ভাবলাম যে আর মানে অনেক লেট হয়ে যাচ্ছে, তো ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে করতে তো আজকে মানে ভয়েস রেকর্ড করেছি। আর তো ভিউয়ার্স আশা করছি ভালো লাগবে। আর ঈদ আসলে তো আমাদের ঈদ শুক্রবারে আমাদের ঈদ হয়েছে, তো শুক্রবারেও দুপুরে আমার ঘরে গেস্ট ছিল, ইনভাইট করেছি, পরে হচ্ছে শনিবারে রাত্রেও ছিল, আবার রোববার রাত্রেও ছিল। তো আসলে টানা 3 দিন থেকে মানে কাজ কাজ, তো আর পরে আসলে মানে শরীরটাও একটু খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে শেয়ার করছি আমার ঈদ ব্লগ, আশা করছি ভালো লাগবে। আমি এখানে কাস্টার্ড প্রথমে আমি শুরু করছি ভিউয়ার্স ডেজার্ট থেকে। তো মানে প্রথমে আমি ডেজার্টগুলো রেডি করে রেখে দিয়েছি, কারণ ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হয়, ম্যাক্সিমাম ডেজার্টই ঠান্ডা, একটু ঠান্ডা ঠান্ডা খেতে হয় বা ঠান্ডা খাওয়া হয়। তো আমি এ কারণে মানে প্রথমেই ডেজার্টগুলো রেডি করছি একটু। তো ডেজার্টগুলো রেডি করে ফ্রিজে নর্মালে রেখে দেব, আর হচ্ছে এটা গেস্ট আসার আগে মানে সার্ভ করার আগে এটা যথেষ্ট ঠান্ডা হবে বা সুন্দরভাবে এটা সেট হবে। তো এ কারণে প্রথমে আমি কাস্টার্ডের ডেজার্টটা রেডি করছি। তো আমি 2টা লেয়ার করে মানে কাস্টার্ডের ডেজার্টটা বানাচ্ছি আজকে। তো প্রথমে আমি নিচে একদম ডেজার্ট কাপে প্রথমে আমি মানে 1টা লেয়ার করছি কাস্টার্ড দিয়ে, আর পরে আমি একটু যে হেভি যে ক্রিম দিয়ে আরেকটা মানে সেকেন্ড যে লেয়ারটা করছি এটা ক্রিম দিয়ে দিচ্ছি শুধু। আর এর ওপরে আমি আসলে আজকে কোনো ফ্রুট দিচ্ছি না কাস্টার্ডে, নর্মালি সব কাস্টার্ডেই মানে একটু ফ্রুট অ্যাড করেন সবাই, তো আমি আজকে কোনো ফ্রুট দিচ্ছি না, জাস্ট উপরে ডেকোরেশনের জন্য একটু স্ট্রবেরি দিয়ে দিচ্ছি, 1টা স্ট্রবেরিকে 2 পিস করে আমি দিয়ে দিচ্ছি জাস্ট একটু সুন্দরের জন্য। আর একটু বাদামের পাউডার দিয়েছি, মিক্স যে সব নাট আছে মিক্স নাট পাউডারটা দিয়ে দিয়েছি, এটা ঘরেই মানে সবগুলো বাদাম সব রকমের বাদামকে পাউডার করেছি আর কি। তো আমার ডেজার্টটা শেষ, রেডি হয়ে গিয়েছে, আমি ফ্রিজে নর্মাল রেখে দিয়েছি সেট হওয়া পর্যন্ত থাকবে। আর এখানে আরেকটা ডেজার্ট করছি বানাচ্ছি, তো এটা হচ্ছে ব্রেড যে টোস্ট, তো এটাকে একদম এটাও একদম ইজি একটা ডেজার্ট রেসিপি আর খুবই স্বাদ কিন্তু খেতে, ইনগ্রিডিয়েন্টও একদম কম লাগে আর হচ্ছে মানে খুব ইজি ঝটপট বানানো যায়, তো আর হচ্ছে খুব মানে খুবই ডেলিশিয়াস। তো এটা হচ্ছে ব্রেড টোস্ট, তো ব্রেড টোস্টটাকে আমি মানে বড় একটা যে সার্ভিং যে ডিশে আমি সুন্দর করে এটাকে সেট করে বসিয়েছি, আর পরে এর মানে উপরে আমি যে চিনি গরম একটু চিনি শিরা করে দিয়ে দিয়েছি, তো ব্রেড টোস্টের ভেতরে চিনি শিরাটা ঢুকে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে আর কি। আর এখন আমি উপরে একটু ক্রিমের 1টা লেয়ার করছি, পরে আবার ক্রিমের লেয়ারের উপরে আবার মানে ব্রেড টোস্টগুলোকে আবার 1টা 1টা করে বিছিয়ে দিয়ে পরে চিনি শিরা মানে চিনি শিরাতে ভিজিয়ে আর কি পরে এটা আবার দিয়ে দিচ্ছে 3 নম্বর লেয়ারটা করছি এটা। তো আর এরপরে একটু কোকোনাট পাউডার উপরে দিয়ে দেব, ডেকোরেশনটা মানে মনের মতো ইচ্ছা মতো যে যেভাবে করতে চান ডেকোরেশন করতে পারেন।
তো এটাও আমার রেডি হয়ে গিয়েছে। আমি ফ্রিজে নর্মালে এই ডেজার্টটাও রেখে দিচ্ছি, ঠান্ডা হবে প্লাস সুন্দরভাবে সেট হবে, পরে এটাকে কেটে আমরা মানে সার্ভ করতে পারবো। আর এটা হচ্ছে 3 নম্বর ডেজার্ট। তো 3 নম্বর ডেজার্ট এটা হচ্ছে যে রাইস পাস্তা। তো রাইস পাস্তাটাকে আমি ভিউয়ার সেটাকে চিনি শিরা করে আমি রাইস পাস্তাটাকে আর কি, যে রাইস নুডলস, তো এটাকে চিনি শিরাতে আমি জাল করেছি। জাল করে এটাকে গরম গরম বড় একটা ডিশে আমি মানে ছড়িয়ে মানে রাখছি। রাখার পরে এটা মানে সেট হয়ে গিয়েছে, পরে আমি এটাকে একটু রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। আর এটার উপরে একটু বাটার দিয়ে আর কোকোনাট পাউডার দিয়ে পরে আমি এটাকে একটু বেক করব আর কি। তো বাটারটা মেল্ট হবে আর নারিকেলের মানে পাউডারটা একটু পোড়া পোড়া হবে এটাই আর কি। তো যাই হোক, আর এটা হচ্ছে সালাদ, সালাদ করছি। সালাদ আসলে 3টা সালাদ ছিল, তো ওরা যেহেতু সালাদ খেতে একটু বেশি মানে খায় সালাদ, তো সালাদ আমি এটা হচ্ছে বিটরুট আর শুধু কিউকুম্বা এই দুইটাই দিয়েছি এখানে, আর একটু যে ক্রিম দিয়েছি যে ফ্রেশ ক্রিমটা ক্রিম দিয়েছি, আর একটু টক দই দিয়েছি আর কি, এই শেষ। আর আরেকটা সালাদ করেছি যেটা মানে টমেটো সব কিছু দিয়ে আর কি, টমেটো গাজর শশা সব কিছু দিয়ে, লেটুস সব কিছু মানে সালাদ দিয়ে একটা মিক্স সালাদ করেছি। তো সালাদের আইটেম আসলে 3টাই ছিল, যেহেতু ওরা সালাদ বেশি খেতে পছন্দ করে, সালাদ বেশি খায়, তো এই কারণে আর কি। এখানে কাঁচা মানে সব কিছু একটু যে আস্ত মানে পিস করেও রেখেছি, যে ভালো লাগলে খাবে এভাবে ওরা খায়। আবোকা বা কিউকুম্বা যে লেটুস, তো সব কিছু আসলে অনিয়ন, যে অনিয়ন যে ইয়ে আছে লিফ, অনিয়ন লিফ সব কিছুই মানে একটু আস্তে আস্তে বড় করে আর কি রেখেছি। তো সাথে অলিভও দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই সালাদের ডিশটাও রেডি, তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, রেডি করে নিয়েছি। যেহেতু একা হাতে করতে হবে, সো একটু টেনশন বেশি, তো একটা একটা করে যাই হোক রেডি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে এটা বড় যে গলদা চিংড়ি, তো বড় গলদা চিংড়ি এখানে আমি প্রায় 10-12টা গলদা চিংড়ি হবে নিয়েছি। তো এটাকে একটু বেসন আর ময়দা দিয়ে আর লবণ, সামান্য একটু লবণ দিয়েছি, আর মানে একটু সুন্দরের জন্য একটু ফুড কালার দিয়েছি, কালারটা একটু সুন্দর কালার আসার জন্য আর কি। তো এটা চিংড়িটিগুলোকে আমি মানে একটু মচমচে করে এটাকে ফ্রাই করে নেব। তো আমি চাচ্ছি যে বড় একটা ডিশ করছি, রাইস আর কাবাব আছে সাথে, রাইসের উপরে কাবাব দিয়ে দেব আর সাথে এই চিংড়িগুলো মানে দেওয়ার জন্য আর কি, একটু মচমচে করে, বেশি একটু মচমচে করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে ভিউয়ার্স, আমি ফ্রুটের থালা রেডি করে রেখেছি, ডেজার্টেরও কয়েকটা স্ট্যান্ড রেডি করে নিয়েছি, যে কটা মানে পারছি আসলে, কারণ দেখা যায় যে গেস্টরা চলে আসলে আর কিছু করা যায় না, ওদের সাথে গল্প করব না কিচেনে কাজ করব, তো এই জন্য মানে যে কটাই মানে সম্ভব হয় আগে রেডি করে রাখলেই ভালো আসলে। আর হচ্ছে এটা হচ্ছে ভিউয়ার্স আমার কিচেন থেকে, কিচেনের আমার আউটডোরটা, তো খুবই সুন্দর আসলে এটা বাহিরের ভিউটা। তো আমি তো আসলে কিচেন অনেক মানে ভালো লাগে, তা মানে রান্নাবান্না যখন করি, তখন যখন ভালো লাগে না অনেক লম্বা সময় থাকতে হয় কিচেনে, তখন বাহিরের দিকে দেখে দেখে রান্না করি, সেটা খুবই ভালো লাগে। আর অনেকেই বলেন যে আমার আসলে রান্না করার অনেক সুবিধা, কারণ হচ্ছে বাহিরের ভিউটা অনেক সুন্দর, অনেক সময় মানে দেখা যায় আর কি সব কিছু, গাড়ি টাড়ি যাচ্ছে বা লোকজন দেখা যায়। তো আমি কিচেনে এখন মানে ডিশগুলো রেডি করছি, আর মারওয়ান তো আমার সাথে মানে পাশে থেকে যাচ্ছেই না, সাইদার ছেলে মারওয়ান, ওর আরও কিছু ব্লগে ও আছে, তো ও তো আমার মানে ডাস্টবিন ঘর থেকে বেডরুমের এটা বাতে নিয়েছে, তারপর কিচেনের যে ডাস্টবিন সেটাকে টেনে এসে সিটি নিয়ে মানে যাচ্ছে, তো এসব করছে ও। তো যাই হোক, আর সবাই আসলে অনেক 5-6 জন হবে,
বাচ্চারা একসাথে হয়েছে, তো একসাথে হলে যেটা হয় আর কি, খুবই মানে ওরা এনজয় করেছে, আর যা ইচ্ছে তাই করেছে আসলে। ও হচ্ছে মারিয়াম, মারিয়াম হচ্ছে নোরার একটা মেয়ে, তো ওর বয়স 4 মাস মাত্র, প্রথম এসেছে আমার ঘরে, নতুন একদম নতুন নতুন দুজন গেস্ট আমার ঘরে, মারিয়াম আর হচ্ছে ইয়াওয়ার। তো মারিয়াম হচ্ছে আলজেরিয়ান আর ইয়াওয়ার হচ্ছে ইরাকিয়ান, তো ইরাকের, তো দুইজন একদম নতুন গেস্ট আমার ঘরে, নিউবর্ন এসেছে। তো লাল সব কিছু ওর মা ওকে পরিয়েছে, এত সুন্দর লাগছে ওকে, ছোট্ট একটা লাল পরি লাগছে। আর এখানে আমি টেবিল সেট করে নিয়েছি সব কিছু তাড়াহুড়ো করে, যেখানে যেটা পেরেছি মানে রেখে দিয়েছি। তো মানে তাড়াহুড়ো শুরু হলে আসলে আর কিছু করা যায় না, কোনো ডিসিপ্লিন করা যায় না। তো যাই হোক, সব কিছু আমি যেখানে যেটা হয় রেখে দিয়েছি তাড়াহুড়ো করে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি পুরো টেবিলটা। আর এখন হালিমা, হালিমা সার্ভ করছে, প্রথমেই মানে সব বাচ্চাদেরকে সে দিয়ে দিচ্ছে। বাবাকে বলছে স্বামী বাচ্চাদেরকে মানে যে টেবিলে, ছোট টেবিলে এখানে মানে সোফার সাথে যে টেবিল সেটাতে মানে সব বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছে। তো বলছে বাচ্চাদেরকে মানে আলাদা দিয়ে দিয়ে, এখানে টেবিলে আসলে তো ওদের অবস্থা একদম খারাপ করে ফেলবে টেবিলের। আর ও আছে, ও বসে সব কিছু এটা খাবে ওটা খাবে, দেখুন ওর মুখের অবস্থা খুব কিউট। কিন্তু মারুয়ান, ওর নাম হচ্ছে মারুয়ান, তো ও যা করেছে আর কি, ঘরের অবস্থা, ও একাই 100। তো সবাই খাবার মানে শুরু করে দিয়েছে, সাইদা বলছে অনেক খাবে। তো এবারে খাবার দাবার শুরু সবাই মিলে। এলিজাবেল, নাজিয়া, এলিজাবেল, আলজেরিয়ান, মিহান, এলিজাবেল মিহান, বাংলাদেশ স্পেশাল গেস্ট
তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি, আর নুরার মেয়ে মরিয়ম এখানে শুয়ে শুয়ে ফিডার খাচ্ছে, আর নুরা আমাকে প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর আমি অল্প একটু খেয়েছি, আসলে সবটাই মানে রয়ে গিয়েছে, তো আমি তাড়াহুড়ো করে একটু খেয়েছি। খেয়ে আবার ডেজার্ট সব কিছু ডেজার্টগুলো আবার ফ্রিজে নর্মালে যেগুলো রেখেছিলাম, তো সব কিছু একটু ডিশে তুলারও বাকি ছিল কিছু, তো ওইগুলো ডিশে রেডি করে টেবিলে নিয়ে এসেছি। তো এবারে আমরা ডেজার্ট খাওয়া দাওয়া করছি। ডেজার্ট আর কাস্টার্ড দিয়ে যে ডেজার্টটা বানিয়েছি এটা মিরানের কাছে খুবই ভালো লেগেছে, ও হচ্ছে ইরাকের, তো এই ডেজার্টটা ওর কাছে খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। আর আমাদের চা, এটা ওদেরকে বললাম যে এটা বাংলাদেশি চা, তো চাটাও আসলে ওরা খুব মানে এনজয় করেছে, চাটা খেয়েছে, বললো যে খুব ভালো লেগেছে চা। আর মরিয়মকে দেখাচ্ছে নুরা, খুব কিউট কিন্তু ওর মেয়েটা, আর ও তো আছেই মানে একদম যে ওই কোণে একবার এই কোণে একবার এরকম, মানে ও একা একা থাকে, কারোর সাথে কিছু বলবে না, ও একটা না একটা মানে কাজে। এখানে এখন হিটারের যে রিমোট, রিমোটকে মানে চাচ্ছে কিছু একটা করবে, ওয়াশিং মেশিনের সুইচ অন করছে অফ করছে, মানে এইসব করছে, ওকে একটা থেকে সরালে আরেকটাতে শুরু করে আরেকটা কাজে যায়, এরকমই করতে থাকে সব কিছু ঘরে উল্টাপাল্টা করে গিয়েছে। তো যাই হোক, এই পর্যন্তই ভিউয়ার্স আজকের ব্লগ, এটা হচ্ছে আমার ঈদ ব্লগ, আর আপনাদের সাথে সপ্তাহ মুহূর্ত শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই ঈদের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে হচ্ছে কিচেনে আপনাদেরকে একটু দেখাচ্ছি, ওরা মানে অনেক যে সুইট পেস্ট্রি যেগুলো অনেক এনেছে, ওরা এভাবে ডিশে করে নিয়ে যায় ঈদের জন্য, মানে অনেক সুইট এনেছে ওরা, তো আপনাদেরকে দেখাচ্ছি কিচেন সব কিছু মানে খুব এলোমেলো। তো ভিউয়ার্স এই ছিল আমার আয়োজন, আর এখান থেকে বিদায়, অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।